আমরা জিহাদ মানে শুধু মনে করি কি জিহাদ মানে শুধু অস্ত্র নিয়ে নেমে যাওয়া, শুধু এটার নাম জিহাদ না। মুমিনের প্রত্যেকটা মুহূর্তে জিহাদের মুহূর্ত। এই জিহাদ কখনো হয় অস্ত্র দিয়ে, এই জিহাদ কখনো হয় কথা দিয়ে, এই জিহাদ কখনো হয় কলম দিয়ে। তারা তাদের মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আমরা আমাদের স্বার্থ দ্বন্দ্বের কারণে আমাদের জিহাদে সে জাজবা হারিয়ে ফেলেছি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। আজকে ফিলিস্তিনের উপর চাপিয়েছেন, কালকে কি আমাদের উপর চাপাবেন না? তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো, এইটার নামই হচ্ছে জিহাদ। এই জিহাদ কখনো হয় অস্ত্র দিয়ে, এই জিহাদ কখনো হয় কথা দিয়ে, এই জিহাদ কখনো হয় কলম দিয়ে, এই জিহাদ কখনো হয় সংগঠন দিয়ে। এগুলো হচ্ছে দিনের জন্য প্রচেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা জিহাদ মানে শুধু মনে করি কি জিহাদ মানে শুধু অস্ত্র নিয়ে নেমে যাওয়া, শুধু এটার নাম জিহাদ না। মুমিনের প্রত্যেকটা মুহূর্তে জিহাদের মুহূর্ত। কখনো তাকে নাফসের বিরুদ্ধে জিহাদ করতে হয়, কখনো পরিবারের বিরুদ্ধে জিহাদ করতে হয়, কখনো সমাজের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, কখনো আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। সব সময় একজন মুসলমান মুমিন তিনি হচ্ছেন সব সময়ের জন্য মুজাহিদ। কোনো অবস্থাতেই জিহাদ থেকে তাকে খালি হওয়া যায় না। দুঃখজনক বিষয় হচ্ছে এই যে আমরা আজকে মুসলমানদের মধ্যে যে অবস্থা, ম্যাক্সিমাম যে অবস্থা, আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত যে আখেরাত নিয়ে ভাবার কোনো সময় নেই। আর দুনিয়ায় ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে হবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, এই চিন্তা তো অনেক দূরের বিষয়। কোনো রকম যদি পাঁচাক্ত সালাত কেউ পড়তে পারে সে মনে করে ব্যস আমার তো বিরাট কাজ হয়ে গেছে, পাঁচাক্ত সালাত আদায় করছি, সিয়ামটা ঠিকঠাক পালন করছি, আর কি দরকার, হজও একবার করছি, যাকাতও দেই মাঝে মধ্যে, আর কি দরকার। এইটুকু যারা করতে পারে তারা তো মনে করে আমরা একেবারে 100% খাঁটি মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যতবার ইমানের কথা বলছেন, আমল সালের কথা বলছেন, তারপর আরেকটা শব্দ বলে দিচ্ছেন, সেই শব্দটা হচ্ছে ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তারা তাদের জান দিয়ে, তাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। শুধুমাত্র ইমান আনলেন, কিন্তু ইমানের পরিচয়টা কখন ফুটে উঠবে আপনার জিহাদ দিয়ে? আম হাসিব তুমান তাদখুল জান্নাহ, বলছেন তোমরা কি ধরে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন। অথচ আল্লাহ বলেন জানবে না তোমাদের মধ্যে কারা তার দিনের জন্য প্রচেষ্টা চালিয়েছে, জিহাদ করেছে, এবং যখন আঘাত এসেছে তখন তারা ধৈর্য ধারণ করেছে। এটা না জানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই জান্নাতে দিয়ে দিবেন? এত সস্তা যেন আমরা না মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন লাকিনিল রাসূল আল্লাযীনা আমানু মাআহু, নিশ্চয়ই আল্লাহর রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছে তারা শুধু ঈমান এনেই ক্ষান্ত হন নাই, কি করেছেন? জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা তাদের মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। ওয়াউলাইকা লাহুমুল খায়রাত, এবং তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনেক কল্যাণ। ওয়াউলাইকুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফল কাম। সূরা তওবা 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইনতানসুরুল্লাহ, তোমরা তো ইমান এনেছো ঠিক আছে, ইনতানসুরুল্লাহ অতঃপর ইমান আনার পর যদি তোমরা আল্লাহকে সহযোগিতা করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করবেন, তোমাদেরকে বিজয়ী করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পদযুগলকে শক্তিশালী করবেন। ইমান এনেছো বটে, ইমান আনার পরে ইমানের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য কি করেছো? এটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে কিন্তু এটাও জুড়ে দিয়েছেন, আমরা ইমানের অংশটা নিয়েই সন্তুষ্ট, বাকি যে জিহাদের অংশটা ওটা এখন উচ্চারণ করতেই ভয় পাই জঙ্গিদের কারণে। এখন জিহাদ শব্দটাই আউট। আমরা একটা স্লোগান দিতাম না, মুক্তির একই পথ দাওয়াত জিহাদ, এই স্লোগানটা এখন আমরা দিতে ভয় পাই। কেন পাই? কারণ এই জিহাদ শব্দটাকে অন্যভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে। যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা অন্যদিকে নিয়ে চলে গেছে। তো জিহাদটা আমাদের জীবনের একেবারে মৌলিক একটা অঙ্গ। আল জিহাদু জারওয়াতু সানামিল ইসলাম, বলা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে জিহাদটা হচ্ছে ইসলামের সামনের রশি। ইসলাম এগিয়ে যেতে পারে না জিহাদ ছাড়া। এই জিহাদ সশস্ত্র হবে কখন? যখন রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যদি ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত অস্ত্র নিয়ে যুদ্ধ আমাদের করতে হবে না। কিন্তু নাফসের বিরুদ্ধে জিহাদ, সমাজে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, মান রামিন কুম্মন করান ফালি রুবিয়া দিহি, যদি ক্ষমতা থাকে অন্যায়কে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, এই জিহাদ বাকি আছে। মুখ দিয়ে কথা বলার জিহাদ বাকি আছে, অন্তর দিয়ে ঘৃণা করার জিহাদ তো বাকি আছে, ওই জিহাদগুলোকে আমরা করছি সম্মানিত উপস্থিতি। এই জিহাদগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, যে জিহাদ থেকে আমরা এখন পিছিয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা তাবাই আতুম বিল ঈনা, যখন তোমরা ঈনা বিক্রয় নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, ওয়া খাসতুম আজনাব আল বাকারে, এবং গরুর লেজ ধরে থাকবে, তার মানে কৃষিকাজে ব্যস্ত হয়ে যাবে। কৃষিকাজ করা হতো কিভাবে? গরুর লেজ ধরে না, বা গরু দিয়ে চাষ করা হতো। সেজন্য আল্লাহ রাসূল বলছেন যে আখাস তুম আজনাবাল বাকার, যখন তোমরা গরুর লেজ ধরে
পড়ে থাকবে ওয়ারাদিতুম বিজ্জারাই এবং চাষবাস নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে ওয়া তারাকতুম জিহাদ এবং জিহাদকে ছেড়ে দেবে সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে লাঞ্ছনাকে চাপিয়ে দেবেন ওয়ালা ইয়ানজিউহু হাত্তা ইয়াতারজিউ ইলা দীনিকুম দীনিকুম এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে ওই লাঞ্ছনা কখনোই তুলে নেবেন না যতক্ষণ না পর্যন্ত তোমরা আবার দীনের পথে ফিরে না আসো তার মানে এখানে জিহাদকেই বলা হচ্ছে দীন এই জিহাদকে যখন আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন আজকে দুনিয়াব্যাপী আমরা লাঞ্ছিত তাই না আজকে দুনিয়াব্যাপী আমরা লাঞ্ছিত কেন রাজনৈতিকভাবে সামাজিকভাবে লাঞ্ছিত নিঃসন্দেহে আমাদের দীন বিজয়ী দীন আমরা দীনের দিক থেকে বিজয়ী কিন্তু আমাদের সামাজিক জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে আজকে আমরা লাঞ্ছিত না লাঞ্ছিত না হলে আজকে আমরা ফিলিস্তিনের জন্য একটা কথা বলতে পারি না কেন যে ফিলিস্তিন আরযুল মাহশার হাশরের ময়দান যে ফিলিস্তিন বাইতুল মাকদিসের জায়গা ভূখণ্ড সেই যেই ফিলিস্তিনকে বলা হচ্ছে আল আরযুল মুকাদ্দাসা পবিত্র ভূমি সারা বিশ্বের মুসলমানদের জন্য সেটা একটা পবিত্র ভূমি সেই পবিত্র ভূমিতে যখন ইহুদিরা তাদের নাপাক হাত ছড়িয়ে দিয়েছে আমাদের ভাই বোনদেরকে যখন তারা অকাতরে মেরে নিঃশেষ করে ফেলে দিচ্ছে ঠিক সেই অবস্থায় আমরা হাত গুটিয়ে বসে আছি কেন কারণ আমরা আমাদের স্বার্থ দ্বন্দ্বের কারণে আমাদের জিহাদে সেই জাজবা হারিয়ে ফেলেছি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন আজকে ফিলিস্তিনের উপর চাপিয়েছেন কালকে কি আমাদের উপর চাপাবেন না অবশ্যই চাপাতে পারেন সম্মানিত উপস্থিতি তাহলে এই জিহাদকে যেন আমরা পরিত্যাগ না করি এই জিহাদ থাকতেই হবে আচ্ছা বর্তমানে এখন ইসলামী রাজনীতি যারা করেন আচ্ছা যে বিষয়ে বলছিলাম বর্তমানে দুই ধরনের প্রচেষ্টা এক ধরনের প্রচেষ্টা হচ্ছে কেতাল কেতাল মানে কি সশস্ত্র জিহাদ এই জিহাদ করার লোক বর্তমানে কিছু আছে এটাকে আসলে আমরা জিহাদ বলি না এটা কি বলি আমরা জঙ্গিবাদ কারণ এই জিহাদে যারা যা মানে লিপ্ত হচ্ছেন তাদের কোনো লিডার নেই তাদের কোনো পরিচয় নেই নাম পরিচয়হীন একদল ভুইফোড় মানুষ এরা যদি সমাজে বিশৃঙ্খলার জন্য নামে এই বিশৃঙ্খলাকে কখনো জিহাদ বলা যাবে এটা জাস্ট জঙ্গিবাদ অতএব এই লাইনটা চলবে না দ্বিতীয় লাইন যেটা চলবে সেটার নাম হচ্ছে সমাজ সংস্কারের রাজনীতি সমাজ সংস্কারের প্রচেষ্টা এটাই হচ্ছে আমাদের রাজনীতি আমরা যেটা বলেছি আমাদের রাজনীতি ইমারতে খেলাফত যেটা সেই রাজনীতি হবে কি দিয়ে সমাজ সংস্কারের মাধ্যম দিয়ে এই সমাজ সংস্কার হবে সার্বিক জায়গা থেকে সেটা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যেখানে অন্যায় রয়েছে যেখানে ইসলাম বিরোধী কাজগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালানো আমাদের সাধ্য জায়গা থেকে যতটুকু আমরা পারবো ততটুকু জায়গা থেকে যে সংগ্রামটা আমরা করবো এটাই জিহাদের অন্তর্ভুক্ত তবে এটা জিহাদে আকবার না এটা কি জিহাদে আসকার পরের অংশ জিহাদে আকবারটা কি সশস্ত্র জিহাদ জিহাদের অন্যান্য যে পরবর্তী ধাপগুলো সেই ধাপগুলোর হচ্ছে সমাজ সংস্কারের অংশ এবং এই সমাজ সংস্কারের জন্য যেটা আমাদের প্রয়োজন সাংগঠনিক জীবন বা জামাতবদ্ধ জীবন শেষে এই আলোচনাটা না করলে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে সমাজ সংস্কার আমরা করব কিভাবে একা একা বক্তব্য দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব একটা সমাজের বৃহত্তর সংস্কার আনতে গেলে বৃহত্তর জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন আমি একাকী হয়তোবা আপনাদের এই কয়েকজন মানুষের মধ্যে এই দাওয়াতটা পৌঁছে দিতে পারবো অথবা যারা নেটে শুনছেন তাদের কাছে পৌঁছে দিতে পারবো কিন্তু সামগ্রিক অর্থে বৃহত্তর যে সমাজ সংস্কারের আন্দোলন সেই আন্দোলন শুধুমাত্র আমার একার প্রচেষ্টার মাধ্যম দিয়ে হবে না যদি হতো তাহলে সবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়েই হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো সংগ্রামী ব্যক্তিত্ব তার মতো বাগ্মী তার মতো মুজাহিদ পৃথিবীতে আর কখনো আছে বা আসবে সেই মানুষটা যদি চাইতেন শুধুমাত্র ওই কাবা ঘরে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে সারা জীবন মানুষ সংস্কারের কাজ করতেন তিনি কখনো জিহাদের ময়দানে নামতেন না কখনো হিজরতও করতেন না এতগুলো মানুষও তৈরি করতেন না তিনি জিহাদ করেছেন তিনি হিজরত করেছেন সমাজ সংস্কারের জন্য বাস্তব ভিত্তিক কাজ করেছেন শুধুমাত্র দাওয়াত দিয়ে বসে থাকলেই হবে না দাওয়াতের পর্যায়ে তো অবশ্যই আছে সেই সাথে জিহাদ থাকতেই হবে সেই জিহাদ সশস্ত্র জিহাদ হবে কি না হবে সেটা তো পরের বিষয় কিন্তু তার আগে যে প্ল্যাটফর্মগুলো সেগুলো আমাকে করতে হবে না শুধু দাওয়াতের কাজ করলেই হবে সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে অনেক ভাই রয়েছেন যারা শুধুমাত্র একাকী ইনফিরাদি দাওয়াত এটাও একটা দাওয়াতের পদ্ধতি ইনফিরাদি দাওয়াত এটাকে যথেষ্ট মনে করেছেন আমরা মনে করি এইটুকুই আমাদের জন্য যথেষ্ট নয় আমাদের জন্য অবশ্যই ইস্তেমাই দাওয়াত প্রয়োজন যে দাওয়াতটা প্রয়োজন মানে সম্ভব সংগঠনের মাধ্যমে সংঘবদ্ধ জীবনের মাধ্যম দিয়ে কারণ আজকের যুগে ইসলামী খেলাফত নাই ইসলামী খেলাফত কি এখন আছে আজ থেকে 110 বছর আগে অর্থাৎ 1924 সালে ইসলামী খেলাফত আউট হয়ে গেছে 110 বছর কেন 100 বছর সামনে 3 মার্চ আগামী বছর 2024 সালে 3 মার্চে
মানে ঠিক ঠিক 100 বছর পূরণ হবে ইসলামী খেলাফত নাই ইসলামী খেলাফত নাই 100 বছর ধরে এখন ইসলামী খেলাফত যদি আমাদের থাকতো তাহলে হয়তোবা এই বৃহত্তর দায়িত্বটা নিতে পারত ইসলামী খলিফা বর্তমানে আমাদের যে সরকারগুলো আছে এই সরকারগুলোকেও আমরা কি ইসলামী ইমারত বলতে পারি এগুলোকে ইসলামী ইমারত বলা যাবে বাংলাদেশ সরকার বা আমাদের অধিকাংশ সরকারগুলো এনারা কি মূলত ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করেন মানুষকে ইসলামের দিকে পরিচালনার জন্য রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন আমাদের কখনো সালাত আদায়ের জন্য তারা মানে উৎসাহিত করেছেন আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামের কোন দিকদিশা আছে কিছু নেই তার মানে এটাকে কখনো আমরা ইসলামী ইমারত বলতে পারি না এজন্য বিকল্প পরবর্তী বিকল্প কি ইসলামী খেলাফত নাই ইসলামী ইমারত আছে بس خلاص ইসলামী ইমারত নাই পরবর্তী বিকল্প কি আছে এর পরবর্তী বিকল্পই হচ্ছে সংগঠন যেটা ইসলামী জামাত আমরা বলছি যদি কখনো ইসলামী জামাতটা না থাকে তখন তার পরবর্তী স্টেপে আবার যেতে হবে তখন হয়তো আরো ক্ষুদ্রতর জায়গায় আমরা চলে যাব কিন্তু এখন যেটা আমাদের সুযোগ আছে সরকার আমাদেরকে ইসলামী সংগঠন করতে বাধা দেয় অন্ততপক্ষে এইটুকু বাধা আমাদের দেয় না এটাই হচ্ছে আমাদের জন্য ইসলামী জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবসময় জামাতবদ্ধ থাকতে বলেন নাই এই জামাতবদ্ধভাবে আমরা থাকব কিভাবে প্রথম দফা হচ্ছে ইসলামী রাষ্ট্র ইসলামী খেলাফত যেটা সারা বিশ্বব্যাপী একক ইসলামী রাষ্ট্র সেটা যদি না থাকে তাহলে অন্তত ফিল মানাতিক ফি মান্তিকাতিন মিনাল মানাতিক ছোট ছোট জায়গাগুলোতে যে ইয়েগুলো আছে ইসলামী ইমারতগুলো আছে যেমন একটা সময় ওসমানী খেলাফতের প্রভাব কিন্তু সব জায়গায় ছিল না ওই শুধু কুস্তুন্তুনিয়া অর্থাৎ ইস্তাম্বুলে ছিল ইস্তাম্বুলে একটা খেলাফত আবার ইন্ডিয়াতে ছিল মোগল সাম্রাজ্য তাই না এই মোগল সাম্রাজ্য যদিও এটা ইসলামী খেলাফতের অধীনে বলা হতো কিন্তু এটা নামকস্তে ছিল নামকস্তে ইসলামী সালতানাতের অংশ ছিল তারপরে মোগল সালতানাতের সময় আবার বাংলাদেশে একটা সময় ছিল বারভুইয়া শাসনামল মানসিংহ নাম শুনেছেন আমরা এই সমস্ত এরা কিন্তু স্বাধীন সুলতান ছিল বাংলা স্বাধীন সুলতান এরা কিন্তু মোগল সাম্রাজ্যের অধীনে ছিল না তো যখন এই মানসিংহরা ছিল তখন আমাদের জন্য মানে কি বলবো মানসিংহ বা এদের যে ইমারতগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তাদের কিন্তু অনুসরণ করাটা আমাদের জন্য জরুরি ছিল এখনকার যুগে ইসলামী ইমারত বলে আমাদের আর কিছু নাই ইসলামী ইমারত যখন নাই আমরা অবশ্যই বাংলাদেশ সরকারকে আমরা মান্য করব কেন দুনিয়াবি কারণে দুনিয়াবি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা অবশ্যই তাদের সেই শৃঙ্খলা মেনে চলব কিন্তু ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য বা আল্লাহ রাসূল ইসলাম যে উদ্দেশ্যে আমাদেরকে জামাতবদ্ধ হতে বলেছেন সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্য হচ্ছে নিজের ইমানকে রক্ষা করা আল্লাহ রাসূল ইসলাম হুজাইফা ইবনে ইয়ামানে যে হাদিসটা আছে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ রাসূল একটা সময় আসবে ফেতনার যুগ কয়েকটা বিষয় বলা আছে সর্বশেষ এটা বলা আছে যে যখন ফেতনার যুগ আসবে তখন আমরা ইমান বাঁচানোর জন্য কি করব তখন আল্লাহ রাসূল বলেছিলেন তালজাম জামাত আল মুসলিমিন ও ইমামাহুম এই সময় তোমরা মুসলিম জামাতগুলোকে ইসলামী জামাতগুলোকে আঁকড়ে ধরে থাকবে এবং তাদের যারা ইমাম রয়েছে নেতা রয়েছেন তাদেরকে তোমরা আঁকড়ে ধরে থাকবে কি কারণে ইমান বাঁচানোর জন্য নিজের ইমানি পরিবেশটা টিকিয়ে রাখার জন্য ইসলামী জামাতের সাথে সম্পৃক্ত থাকার জন্য আল্লাহ রাসূল বলে গেছেন